হাড়ি কাবাব। তবে এর প্রয়োজনীয় উপকরণগুলো আপনারা একবার দেখে নিন। হাড়ি কাবাব তৈরি করতে আমাদের লাগবে গরুর চাকা মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচ 20 টি, তেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ, পেঁপে বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ মোটা চাকা 2 টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি 4 টি এবং লবণ স্বাদমতো। হাড়ি কাবাব তৈরির জন্য আমাদের লাগছে গরুর মাংস, আর এই গরুর মাংস হতে হবে হাড় এবং চর্বি ছাড়া। এই মাংস আমাদেরকে সব মশলা দিয়ে 12 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আর এর জন্য আমি এখানে মাংস যে উপকরণগুলো আপনারা দেখেছেন আমি আবার বলবো, সব উপকরণ দিয়ে আমি 12 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছি। তবে কিভাবে ভিজিয়ে রেখেছি সেটুকু আপনাদের এখন দেখাচ্ছি। আমাদের মাংস আছে, দেখো চাকা মাংস নিতে হবে এরকম। এটা হাড় নাই, কোনো চর্বি নাই, আগে ছাড়িয়ে রেখেছে, কিছু আমি করে রেখেছি এখানে আগে। আর মাংস কাটারটা কিন্তু খুব আসল, খুব পাতলা করে তোমাকে কাটতে হবে মাংসটা। দেখো পাতলা করে একদম স্লাইস করে নিন। তো আপনি এই যে করে রেখেছেন এটা পুরোটা এরকম পাতলা করে করেছেন? পুরোটা পাতলা করে করেছে। তাহলে ঠিক আছে, 1 কেজি মাংসে আমরা হাড় চর্বি ছাড়া মাংসে 3/4 কাপ তেল দিই। তো এখন তুমি তেল দাও, আর আপনারা যেভাবে দেখেছেন একদম মাংস কোনো চর্বি থাকবে না, হাড় থাকবে না, রক থাকবে না, ওইভাবে। আমি কিন্তু তেল দিচ্ছি। হ্যাঁ, তেল দিয়ে পেঁয়াজ ভাজতে আরম্ভ করো তুমি। আর একটা কথা মনে রাখবেন, পেঁয়াজ যে ভাজবো আমরা, পেঁয়াজ কিন্তু খুব লালও করব না, আবার একদম নরম কচকচেও থাকবে না। এই যে পেঁয়াজটা ভাজছি, এই পেঁয়াজ তেল সব দিয়ে এটাকে কিন্তু আমরা মাখাবো। সারমিন ভাজতে ভাজতে আমরা অন্য মশলা এখানে মিশাই। আমাকে এখানে দিতে হবে আদা বাটা। আমরা এখানে আদা বাটা দেবো 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তারপরে রসুন বাটা 1 চা চামচ। তাহলে তো মনে রাখতে সুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি সবকিছু 1 চামচ করে দেবেন বাটা বাটা মশলা। তারপরে তোমার এই যে পেঁপে বাটা দিতে হয় সিদ্ধ হওয়ার জন্য, তবে পেঁপে বাটাটা দিতে হবে 2 টেবিল চামচ, আমাদের কাছে আছে। তাহলে আমি 2 টেবিল চামচ দিই। আমার মনে হয় পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, আরেকটু কর, আর আগুন তারপর শেষের দিকে আগুন কমিয়ে দিও। আর আমার কাছে গোলমরিচ আছে। এখন গোলমরিচ সাধারণত 1 কেজি হয়তো 20-25টার মতো দিয়ে থাকে, তো আপনারা যদি ঝাল খেতে চান তাহলে গোলমরিচ একটু বেশি করে দেবেন। এখানে কিন্তু গোটা গোলমরিচ দিচ্ছি আমরা। আচ্ছা, তো লবণটা আমি আন্দাজ করে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার হয়ে গেছে। আমার মনে হয় আপনি আপনি যেরকম বলছিলেন যে খুব বেশি হবে না, বন্ধ করে দেবো। আচ্ছা, বন্ধ করে দিয়ে এটা ঢেলে দাও। তুমি দিতে পারবে ঢেলে দিয়ে দাও পুরোটা। আর আপনাদের যদি খুব বেশি গরম থাকে বাড়িতে, যদি রেফ্রিজারেটর থাকে তাহলে ঠিক আছে, থাক হয়ে গেছে, তুমি ওদিকে হাঁড়িটা দিয়ে দাও। এখন তাহলে সব উপকরণ দিয়েছে, তাহলে জিনিসটাকে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। ঝাল শুধু কই গোলমরিচ, অন্য কোনো রকম ঝাল, অন্য কোনো মরিচ, পরে কাঁচা মরিচ এর সাথে যখন রান্না শেষ হবে তখন আমরা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আবার ইয়ে করবো। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে আমরা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা এখনো গরম আছে, তবে আপনারা যখন বাড়িতে করবেন তখন আপনারা তেলটাকে একেবারে ঠান্ডা করে নেবেন, কেননা গরমের দিন হলে মাংসটা তো রাখতে হবে ভিজিয়ে অনেকক্ষণ, গরম তেলটা না। তার যারা না যাদের রেফ্রিজারেটর নেই তারা অবশ্যই 7-8 ঘন্টা বেশি রাখবেন না, কেননা গরুর মাংস এর সাথে বেশি সময় রাখলে নষ্ট হয়ে যেতে পারে। এরকম আমরা যেদিন হয়তো অতিথি আসবে তার আগের দিন করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, রেখে দিতে পারো। আচ্ছা, তাহলে এবার এখন আমাদের কাছে যেহেতু এই জিনিসটা 12 ঘন্টা তৈরি আছে, এখন তাহলে আমরা এটা চুলোয় দিয়ে আবার শুরু করছি, যেটা আপনি আমাদের করা আছে। আচ্ছা, তুমি আসো আমি দেখাই। তাহলে আমরা এই একই হাঁড়িতে এই জিনিসটা দিয়ে দেবো, ক্লিন করে দিই, এর মধ্যেই দিয়ে দেবো, অসুবিধা নেই, আমাদের এটাই তো করা আছে। ঠিক আছে, হ্যাঁ, এটা তো পুরো 12 ঘন্টা ম্যারিনেশন করা আছে। হ্যাঁ, ম্যারিনেশন করা আছে। এটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে প্রথমে একটু চুলার আগুনটা কম করে রাখবো, বুঝেছো? ঢাকনা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে এতে পানি উঠে যাবে। দাও দাও ঢাকনা দাও। হ্যাঁ, এই যখন এটা পানি উঠে যাবে
পানি উঠে তারপরে বেশ একটু সময় রাখতে হবে। যদি ভালো করে আমরা পেপে দিয়ে রাখতে পারি মিশিয়ে মিশিয়ে, তাহলে কিন্তু মাংস একদম মিশে যায়, বুঝেছো? হ্যাঁ, হারিয়ে পাবে। এই যে আমাদের এখানে আছে পেঁয়াজ চাক চাক করে কাটা, দেখে একটু মোটা মোটা পেঁয়াজ, মোটা চাক আছে এইরকম, আমরা 2 টেবিল চামচের মতো চাক দিব, আরও দেব কাঁচামরিচ। এখন ঝাল বেশি খেতে চাইলে এই কাঁচামরিচটা তুমি বেশি করে দিতে পারো, আপনাদের ইচ্ছা। যে ঝাল আমরা শুকনো মরিচ একদমই দেইনি এখানে, হ্যাঁ, আমরা কিন্তু সিরকার দইও দেইনি। অনেক আমি আপনাকে এখনই বলতে চাচ্ছিলাম যে আপনি তো টক টক দইতে না, টক বেশি সিরকার দেইনি, ইচ্ছা করলে অনেকে দিতে পারেন, কিন্তু আমি দেইনি এখানে, না দিলেও চলে। সাধারণত এই কাবাবটা দেওয়া হয় না। তাহলে একটু আমরা দেখি, এই যে অনেকখানি পানি লেগেছে, তাহলে এটা হতে কিন্তু সময় লাগছিল, আস্তে একটু কমিয়ে দাও, আস্তে আস্তে করে অনেক পানি বেরোবে। আবার এটা কম আছে, অন্তত মিনিট 10 আমার মনে হয় পানি বের হওয়ার জন্য সময় দিতে হবে, আর 10 না আরো বেশি, আধা ঘন্টার মতো সময় দিতে হবে। হ্যাঁ, পানি টানলে পরে শুকালে পরে আমি একটু বসে তারপরে দেখব। এটা একদম ঢাকা অবস্থায় আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে শারমিন দেখো তো, এখন আমার মনে হয় হয়ে এসেছে, একটু ভাজে ভাজে হলে, তবে খুব বেশি যদি শুকিয়ে ফেলো না তাহলে ভালো লাগবে না। একটু গ্রেভি রাখতে চাচ্ছেন আপনি, আর দেবো না। আর এই যে কাঁচামরিচ আছে, কাঁচামরিচ আমরা মাঝখান থেকে ফেড়ে দিই 1 কেজিতে, হ্যাঁ 3টা 4টা, আর এটাতে আমি মনে করি একটু লাল রংটা দিই, হ্যাঁ ভালো লাগবে দেখতে। যখন কাঁচামরিচ লাল হয়ে আসে তখন দিলে একটু ডেকোরেশনের জন্য সুবিধা মনে হয়। আমি কিন্তু ঝাল করছি তোমার জন্য, হ্যাঁ 3টা দেনা পাবো, 3টা কিন্তু ঝাল হবে না বেশি, আরেকটা লাল দিয়ে দিই। কাঁচামরিচ যখন ফালি করবে বা কুচি করবে মনে করে কিন্তু হাত ধুয়ে নেবে ভালো করে, কোনো কোনো সময় হাত ধোয়া না থাকলে নিজের চোখে যেতে পারে, তাই না? তারপরে বাচ্চারা আসলে তাদেরকে ধরলে, এখন একটু আগুনটা বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভাজা হবে, মরিচটা একটু হবে, মরিচে একটু সুগন্ধ বেরোবে, তাহলে তখন আমরা নামাবো। হ্যাঁ, আমরা এটা বাড়ার জন্য যে এখানে রেখেছি দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই ডেসে বাড়বো। এটা মরিচটা ভালো করে মিশিয়ে দিই, তাহলে পেঁয়াজ আর মরিচ দেওয়ার পর সামান্য একটু, হ্যাঁ ভাজতে হবে একটু। তাহলে দেখো পেঁয়াজটা একটু মজে এসছে না, একটু মজে এসেছে, মানে এখন নামানো যেতে পারে, একটু এরপরে বেশি ড্রাই হয়ে যাবে, চুলো নিবে। হ্যাঁ, বেশি ড্রাই হলে খেতে ভালো লাগে না এসব। তাহলে দর্শকবৃন্দ, আমাদের কাবাবটা ঠিক মতো তৈরি হয়ে গেছে। কাবাব করতে আপনাদের সময় দিতে হবে, সময়টা দিতে হবে ম্যারিনেট করার জন্য, যে মশলা খুব বেশি না, আদা রসুন আর তোমার পেঁপে বাটা, তাই না, আর গোলমরিচ কাঁচামরিচ। কিন্তু আপু উপকরণ আজকে আমার অনেক কম লাগলো, সেরকম খুব বেশি উপকরণ। আচ্ছা, আমাকে অন্য একটা চামচ তো এটা তোলার জন্য ওখান থেকে দাও। হ্যাঁ, আমি তুমি তোলো, তুলে আচ্ছা এখানে। তাহলে আমরা আজকে একটু নতুন মতো করে আমার কাবাবটা বাড়ছে এটাতে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের হাঁড়ি কাবাব, আপনারা নিশ্চয়ই এটা বাসায় একবার করে দেখবেন। আর আপনাদের রান্নার সুবিধার জন্য আমি পুরো রেসিপিটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। হাঁড়ি কাবাব তৈরি করতে আমাদের লাগবে গরুর চাকা মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি 1 কাপের 4/3 ভাগ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচ 20টি, তেল 1 কাপের 4/3 ভাগ, পেঁপে বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ মোটা চাকা 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি 4টি এবং লবণ স্বাদ মতো। প্রথমে একটি বাটিতে একে একে গরুর মাংস, আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা, গোলমরিচ এবং লবণ দিন। এবার কড়াইয়ে তেল ঢেলে তাতে পেঁয়াজ কুচি ভেজে বাটিতে ঢেলে ভালো করে মিশিয়ে 10-12 ঘন্টা রেখে দিন। মিশ্রণটি কড়াইয়ে ঢেলে ঢাকনি দিয়ে ঢেকে রেখে অল্প আঁচে আধা ঘন্টা জ্বাল দিন। পানি টেনে এলে পেঁয়াজ চাকা এবং কাঁচামরিচ দিয়ে একটু রেখে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু হাঁড়ি কাবাব। Thank you.